দেখা আমার উপরে পড়ে হ্যাঁ এটা ফান্তা পড়ছিলেন আচ্ছা এখন কিতা করে যায় ইমাম সাহেব কইলা ও এটা খাবার ভাই হল খানো গেলা রে বা তুমি তাইন খানো গেলা রে বা কুজাই না জুয়া ফুয়াফ নাই দেখুন মসজিদের ভিতরে গাইটে কোন তুয়া সাতগুর সাতটা যে গাইট আছে ইগুন রাখা মানুষ নাই ইমাম সাহেব কুজানি শুরু করলা কইলা কুজাই নাই এতে কাফ তো আমার পিঠ ফুলি দিব কুজাইয়া গিয়া দেখো সাতটা মানুষ মসজিদের ফুরকির ভার খোলা গাছ সাত বিরো খোলা গাছর তলে বইয়া আর আমার নাসির বিড়ি টানি দিয়ে রাখালে দুমা উলাইতা সাত যায় ইমাম সাহেব কইলে এরে তোমার দান্ডে ওলা বুঝাইয়া গেলাম বলে তুমি দেন এতে কাফ থাকি বারোই তাই না মানুষের সামনে বিনা কারণে বিনা অসুবিধা কইলা ইমাম সাহেব আপনি তো কইছো কোনো মানুষের সামনে বারোই তা নাই না কোনো মানুষ নাই সাতটা খালি আমরা আমরা মাচ্চ নিমাত সাতটা হইলাম খে আমরা আমরা ও যে না বুঝিয়া কোনো সময় মানুষে কোনো খাজ করে আমার ভাই হো সব তো বঞ্চিত হয়ে যায় বিনাশ হয়ে যাও তার লাগে এতে কাপড় মশলা বেলেগ এতে কাপ তাকে বানানো যায় না আবু জর গাফারি মসজিদে নববীর ভিতরে এতে কাপ খতরা এক সাহাবি আইসন আইয়া জুতা কুলিয়া তুইয়া মসজিদে আমাইয়া হয় না আল্লাহর নবীর সাহাবি আবু জর আমি আল্লাহর নবীর সাহাবি তুমিও আল্লাহর নবীর সাহাবি বাইরে তোমার কাছে আইলাম এখান মাত আমার মাত খানটা তুমি জায়গা খানো গিয়া মাতি তাই যদি তুমি এখান মাত মাতরে ভাই আমি সাহাবি বড় ফায়দা হয়ে যায় আমি বড় উপকার হয় আমার বড় লাভ হয় আমি বড় শান্তি ভাই আমি এক বিপত্তনে বাঁচি যাই ও ভাই আবু জর তোমারে আমি চাই তুমি আমার পক্ষে এখান মাত মাতো সুবহানাল্লাহ এতে কাবো সাহাবি আল্লাহ রসুলের সাহাবি তাই মাসলা জানেন না লগে লগে আবু জর গাফারি মসজিদে নবী তনে বাইরই গেলা জুতা আপনার ভাও থারাই তরা মসজিদ তনে বাইরইয়া আর একজন সাহাবি লগে আসলো টান মারি পাঞ্জাবির মধ্যে টান মারি ধরে হয় না আবু জর তুমি জানো না নি তুমি আল্লাহর নবীজির সাহাবি মসজিদ নবীতে তে কাপ ফটাই রে ভাই মনে হয় ভাও রইলাইস আবু জর হন না রে ভাই না আমি মসজিদ নবীর ভিতরে এতে কাপ করি আর আমেরিকান ফাউরি সিনেমার মনস কিন্তু আমার মা তৈল আমি ই কথা কেন নবীজি তনে শুনছি আল্লাহ রসুলে বয়ান করছেন যদি কোনো মানুষ এক মুসলমানে আর এক মুসলমানদের সাহায্য করে তাহলে দশ বছর এতে কাপ করার সোয়া বন্দার নাম আয় আমল দান করে দেওয়া হয় সুবহান আল্লাহ তাহলে আমি আর ইন তিন দিন আর দশ দিন এতে কাপ করে কিনা করতাম তার এক মাতর লাগি গিয়া তো আমি দশ বছর এতে কাপড় সোয়া পাই আর হোক সুবহান আল্লাহ তা লাগে আমার ভাই হল বুজুর্গ হল নজমান হল এক মুসলমান আর এক মুসলমান রেহ কইল ছয়টা এক নম্বর সালাম দুই নম্বর সাহায্য করা আমরা সাহায্য করবো না ইনশাআল্লাহ যে কোনো আলোতে যে কোনো লাইনে একজনে আরেকজনকে সাহায্য করতাম যদি ইতা আপনি আমি আরম্ভ করে দেয় স্কুল তারিখ তনে আমার ভাই হল বুজুর্গ হল আমরা ওয়াজ শোনা লাগতো না সকলে ওয়াজ করতাম ভালো আর ইসলাম কেবলমাত্র মূল্যায়ন তোর দায়িত্ব নি যে মহিতর মূল্যায়ন আর যে তাই মাদ্রাসা মুসাদ ফড়িছেন চোড়া তুড়ি কম বেশ ও তাই খালি ডাক্তার না এটা একটা বড় দায়িত্ব আপনার গাড়ো আছে রে ভাইয়া অন্য জওয়ান জেলা আমার হয়ে ইসলামের দায়িত্ব চেম এক সমান আপনার উপরে কোনো কম বেশি নাই এর গতিকে আমার ভাই হল বুজুর্গ হল আমরা সকলে মিলিয়া ইসলামের খেজমত ইসলামের দায়িত্ব ইসলামের বোঝাটা গাড়ের মধ্যে লইয়া এক অন্যরে বিস্তার করিয়া ইসলামের মধ্যে মানুষের জোড়া বা মানুষের ইসলামের পন্থী আহ্বান করিয়া নিজে আমলে পরিণত হওয়ার দরকার আছে না না দরকার আছে ও নবীজিয়ে ফরমাইছেন দশ বছর এতে কাপ করার সোয়া বন্দার নামায় আমল ডাইরেক্ট লেখি দেব ওই যায় কবুলিয়ত হালতের মধ্যে একজনে আর একজনকে সাহায্য করলে আমরা ইস্তাকে করতাম না নিবা ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দে হোক আল্লাহুম্মা আমিন আরও অনেক ফায়দা হিবা জোয়ার হইতাম নাই সারা হওয়া তার সময় যাইব গিয়া তিন নম্বরে হ কইছে কিতা ইটা তো বড় অবহেলা করি আমরা আমরা ভাবি তা হুদ্দাও হুদ্দা না তিন নম্বর হক এক মুসলমান আর এক মুসলমান হলে তিন নম্বর হক হইলো হাসির জবাব দেবা হোক সুবহান আল্লাহ ও যে একজনে হাসি দিল হাসি যেটা দেবা এটা খেয়ে খেয়ে ব্যক্তিগত দেয় না আল্লাহর তরফ তো নেওয়া হোক সুবহান আল্লাহ হাসি দেওয়ার লগে লগে যে হাসি দিলা এন কিতা হইল আল হামদুলিল্লাহ কইন আর যেন শুনি লাইছেন তান আলহামদুলিল্লাহ তাই কিতা খোয়া লাগবো ইয়ার হামুক আল্লাহ এখন ইতা তো নাই আমরা একজনে খালি আসি দিত খালি তাও আইছে ঠিক আছে থাল হরা শুকুর আলিয়ে পড়াইলি
আলহামদুলিল্লাহ করে না কই ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইসলাই যাবা হরিয়াদা হরিয়াদা কিওর জবাব দিত কিন্তু জবাব দেওয়া ওয়াজিব ওয়াজিব তরক করে দিস ভাই নওজওয়ান হল বন্ধু মুসলমান বাইরে সমাজ খান গেল মুসলমান মুসলমানই খান গেল হাসি দিয়া আলহামদুলিল্লাহ হওয়া আল্লাহ শুকরিয়া আদায় করা এটা অত দরকার কিলা আপনারা কইবা হুজুর সারা জীবন তুমি দেন বয়ান করলে আল্লাহর নিয়ামত ফাইলে খাইলে তৈলে সইলে আল্লাহর শুকরিয়া আদায় করতাম হাসি দিয়া খাইলাম না ফাইলাম না তৈলাম না দন দল কোনটা নাই ইনো আবার কিওর নিয়ামত শুকরিয়া না বাবান মা তৈল মাসরা হলা আল্লাহর রাসূলে ফরমাইছেন হাসি দেওয়ার লগে লগে মানুষের নাক দিয়া যেটা তরল পাতলা পানি ফোড়ে এই পানি ফোড়ার লগে লগে 80টা রোগ মানুষের শরীর তলে জড়াত করে জমিনে পড়ি যায় হুকা সুবহানাল্লাহ আজ খার কতটা রোগ আছে ওজন আমরা বুয়াত আছে কইতাম পারমনি কই চাই কত রকমের রোগ আছে মানুষের বেমার আছে ইনো কে গো বইসি বই জালালিয়া বইসি হবাই বিশ করে হবাই বিশ করে ওটা তা কত বেমারি মানুষ আমরা আছে আছেন না না আল্লাহ রাসূলে ফরমান শুনো আসি দেওয়ার লগে লগে যেমনে নাক দিয়া তরল পানি গুলা বাহির হইয়া জমিনে পড়ে আমার নবী যে ফরমায় 80টা রোগ আল্লাহর বান্দার শরীর তলে জমিনের মধ্যে জড়িয়া পড়ি যায় হুকা সুবহানাল্লাহ আজকে একটা ট্যাবলেটও খাইলে না ইনজেকশনও নাই কুন্তা সলা খালি হাসি দেবার লগে 80টা রোগ যদি আপনার আমার শরীর তলে পড়ে তে আসি দিয়া আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ হওয়া দরকার আছে না না দরকার আছে তাহলে হাসি দিলে আলহামদুলিল্লাহ কইবা আর যেন আলহামদুলিল্লাহ হুনিলেই বাই তানুফরে ওয়াজিব হইল ইয়া রাহমুকাল্লাহ কইমু না ইনশাআল্লাহ ইস্তাকিল হক তিনটা গেছে রইছে কয়টা ছয়টা তো হক এখন কইলাম আপনারা সামনে তিনটা রইছে কয়টা তিনটা এগুন মুখস্ত কইল কা মুখস্ত কইল কা ওয়াজ মিয়া এমনে সিক্স ইল্লা দিয়া ওয়াজ করে যে খান দিয়া সা ডাট হই যাবে আমি ডাট হই যাব আমার তাহলে কিছু জিনিস মানুষে মুখস্ত করিলেই তো আর মানুষে শিকার চেষ্টা করতো তখন কি তো হয় মানুষটা আমলে পরিণত হয় বা আরো জনকে শিকাইতে পারবো সমাজ কম তার বাড়ির বিবিরি গিয়া হইয়া শিকাইতে পারবো বলে ও জিনিসটা হি করে এখন হইল সাইল নম্বর আমার ভাই হল বুজুর্গ হল আচ্ছা আব্দুল রাজা ভাই তোর পানি লিয়াও গরম পানি লাগবে ইটা পানি খাওয়া না তো ঠান্ডা দিন না যে আগেটা কয়ে দিব ভাই হল আপনারা তো জায়গায় আরে শীতল দিন জায়গা গরম হয়ে লাখে দিয়ে খোয়ার লগে লগে গরম রাগ উঠি দিও মার সব তবে আমি খোয়া লাগতো না সকল বুঝদার ইনশাল্লাহ এখন বইবার সুযোগ করে দেখবা আর ইনশাল্লাহ মাঝে মাঝে যেন যেন ফাঁক আছে আপনারা হামাই হামাই বই দেখো আমার ভাই হল আমরা তো ও ধরনের আল্লাহরে মাননেওয়ালা ও ধরনের বিশ্বাস করনেওয়ালা খালি মুখর মধ্যে মুখরে ভাই দিলর মধ্যে নাই দিলর মধ্যে দিল দিয়ে আল্লাহরে মানতাম নবীজিরে মানতাম দিন বুঝতাম কোরআন মানতাম তাহলে আজকে আপনার আমার অবস্থা এলো হইল না কারণ এখন কথা কই খারাপ পাইবা না ও যে গরু বাজারও নিয়ে খেয়ে বেশি তো এই বিচারায় গরু লিয়া বাজারে গেছে গিয়া কইছে লিয়া উবাইছে লঙ্কার বাজার হিগে কইছে ভাই তোমার গরুটায় আলো খাম কইছে জোয়াল দেখলো হুতির আচ্ছা কৌছে আর বিক্রি মনে করু জোয়াল দেখলো হুতির খানিজ কিলা কয় গা গো দিবায় খাইতেও পারে না খাইতেও পারে না তার কথা আচ্ছা দুধও কিলা বলে দুধও আর হইতাম কিলা আপনার তোলে তো বইবার আগে উড়াল মারে উফরে দিয়া আচ্ছা গাড়িটা বিকিব নি আপনারা কিতা বুঝেন ইলা যদি মালিকে কয় গরুর মালিকে গরুরে তার নিজের গরু ব্যস্ত কে স্যার হেওয়ালা যদি এলান করে তে সারা দিন লঙ্কার বাজার বইল এই গাই বিকব নি গাই বিকে না তো আপনারা জানেন গরু বাজারে আর গুরু মানুষ আছেন কিছু বাটি বাটি অতখান লম্বা লম্বা আ তার বাটি ফান যাবি আরে এরারে কিতা কই আমরা বাসায় এরা ভালো গরু লওয়া যায় না মানে তুমি লিও পাইছো কিতা যে করব হে জানে আমরা বাসায় তারে কিতা একটা কই নারি হ্যাঁ আচ্ছা চাও তো আপনি কইছেন দলাল দলাল এগুলো এখন গরু দলাল ইনকে গরু ইতা করলে খারাপ হয় না আপনারা কইতে রাখবেন আমরা বাসা দিয়ে কই নারে আসলে এই শব্দ হইলা নাই ও ই বিচারা ভাইয়া কইল এই শুকুরালি গরুই গু বিকেনা নিরে দেখলাম নো জোর দশটা তাল দেয়ার এখন বেল তিনটা বাজি গেছে বলে না রে ভাই গরুটা খেয়ে লয় না বলে ওবা দে ওবা দে গরু আইন বেশ মো তোর ইতা মাত দিয়ে খেয়ে গরু লইত না হ্যাঁ নিছে টান মারি আত্মে গিয়া নিয়া কইছে ভাই সব আমার এই গাই ইনশাআল্লাহ আপনারা ইয়া গ ক মাসে হইলা খানিত কিলা রে বা বলে হাবিদ দিলাই কইছে হাবিদ হাবিদ এখন হাবিদ দেওয়ার অর্থ হলো জঙ্গল দিও লতপথ সব খায় ই বেটা হলো মাশাআল্লাহ ওলা বালা নি বলে হাবিব ছাড়ি দিও কইছে আলো কিলা বলে আলো দলাল কইছে বলে হি দিগাই লন কইতাম তো আলো কিলা বলে আলো দলাল বেটা ফর ডাইনে দিও ডাইনে ডাইনর গরুটা কিলা হই বুঝ বুঝতরা আর সোয় নি না সোয় না ইকান মাঠে না খালি কয় ডাইনে দিও মানে ডাইনে হইলে বুঝা দেয় গরুটা কিন্তু ঠিক আছে
আচ্ছা বুঝলাম দুধ কইছে দুধ তো তুমি ইচ্ছা মতে কিরাইও এটা আল্লাহর হুকুমার কোনো অসুবিধা নাই ইচ্ছা মতে কত উষা দিত ইকান না কইছে খালি ইচ্ছা মতে খানতে থাকিও দুধ ঠিকই কইছে মাশাআল্লাহ গরু তো কতর বাদাম বলে 14000 দে গরু লইছে তানিয়া নে আর কি গরুর যে মালিক হেও নওবাত হে এমনে হুনছে হকে গরু নে আর কি আর গইলা কর ইকা টান মাই রসিদ ধরছে গরুর মালিকে দরিয়া দোলাল দেখ না ভাই আমার গরু আইন দেস্তাম নাই বলে এখানে বলে আমার গরুর যে অত গুণ আমি নিজেও জানি না এর গতিকে আমি আমার গরুটা দেস্তাম নাই ও দোলালে হইল রে তোর গরুর কোনো গুণ নাই সব গুণ আমার মুখো এটা আমি আমার মুখ দিয়ে কইছি তোর গরুর মধ্যে তিনটা গুণের মধ্যে একটা গুণও নাই তে আমরা ওলা অপকারর মানুষ আই বঞ্চি ইসলাম খালি মুখো আমি মুসলমান আমি নবীজির উম্মত আমি আল্লাহর বান্দা আমার এখন মসজিদ আছে এটা সব মুখো অন্তর নাই যদি অন্তর দিয়া হাসা ইসলামর ভিতরে থাকতাম তে আমার ভাই হল বুজুর্গ হল আজকে মুসলমানর এই অবস্থা হইল না আজকে যে অবস্থার মধ্যে আমরা আছি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুই মাহবুদে আমরা সবরে দিনর গৌর আর ফিকিরর চিন্তা ফিকির করার তৌফিক দান করো হোক আমিন এখন ও মুকো এখন আমি কইতাম চাইছি ছয়টা হকর মাঝে তিনটা গেছে কি রইছে তিনটা চার নম্বর হক কিটা ওটা বড় গুরুত্ব দি হলো কা খুব জরুরি আর চার নম্বর হক এক মুসলমান আর এক মুসলমানের হক হলো ছয়টা তার জন্য তিনটা কইছি আপনারা মুখস্থ করবা চার নম্বর হইল গিয়া নবীজিয়ে ফরমাইছেন বিমারি শিবা করা হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হোক বিমারি বুঝছেন তো আপনার মা বেমার ভাই বেমার বাবা বেমার বন্ধু বেমার লাগাবাড়ির বেটা বেমার বেটি বেমার হামসয়া রোগ অপর রোগ যে কোনো মুসলমান বেমার আপনি খবর পাইছেন বেমারির শিবা কর্তা আপনি বেমারির শিবা কর্তা বেমারির শিবা এর অর্থ হইল বেমারির যত্ন করা বেমারির খায় খবর লওয়া বেমারির দ্বারো যাওয়া আর গিয়া বেমারির শিবা কর্তা বেমারির শিবা করলে ফায়দা কি তাই কান যদি শুনি লাইন এখন বেমার খেয়েও তাহলে গিয়া আপনারা শিবা করাত লাগিয়ে দিবা ফায়দাটাও কইব নবীজিও কইছে যদি বেমারির দ্বারো যাও তোলা মিঠাই সুটালিয়া গেলা পালা বুড়া জিগাইলা তোমার স্বাস্থ্য পাতি তো আলহামদুলিল্লাহ আগর থেকে বালা ওলা কইতা ইয়া কইতাই নি ইয়া আল সাজি তুমি তো আর বাস্তা নাই তা কিতা অবস্থা তোমার দাড়ি সারা ফুলি যার গিয়া ইয়া আল ফাওয়াত তা হিতা ইয়া তো হাড্ডি বার হই গেছে ইতা কইতা না ইতা কইলে হে আতঙ্কিত ইয়া ডরাইয়া বাস্তো আলো তিন দিন লগে লগে মরি দিব হাট ফেলি ওইব না না তুমি গিয়া তারা কই মাশাআল্লাহ ইতা বেমারও দেইনো আল্লাহ নেইনো আল্লাহ আল্লাহ আপনার বালা করবা চিন্তা করবা না আগর থেকে তো স্বাস্থ্য পাতি আলহামদুলিল্লাহ আপনার বালা আর এখন তো দেখলাম খবর পাইলাম দেলা তুমি বেমার এখন তৈলা নাই আলহামদুলিল্লাহ দেখি তো আইয়া আপনি বাঁকা উঠতে বইতে পারেন খাইতেও পারেন মাশাআল্লাহ বহুত বালা এখান হইলে দেখবা হে যদিও আপনার হুতে হুতাত আসলো এখন ইকান হওয়ার লগে লগে হে আপনার সামনে উঠিয়া বুয়া ধরবো ধরবেন না না উঠিয়া বুয়া ধরবো এর গতি বেমারের শিবা বেমারির শিবা করার লগে লগে আমার ভাই হল বুজুর্গ হল নবীজিয়ে ফরমাই আমার ভাই হল বেমারিয়ে দিল তনে যে দোয়াটা দিব তুমি তোমার মার শিবা করলায় বাবার শিবা করলায় বড় ভাই বেমার শিবা করলায় গাঁর মুরব্বীর শিবা করলায় গেলায় তুমি গিয়া তারে যত্ন করলায় মায়া করলায় দিল তনে একটা দোয়া দিব আল্লাহ আমার বাচ্চাটা নতবা আমার গাঁর বাতি যাটা আমার বন্ধুটায় আমার যে মায়া করলো মহাব্বত করলো আমার যে শিবা করলো এখন দোয়াহে দিব এই দোয়াটা আল্লাহর নবী দিয়ে ফরমাই তার মাঝে কোনো ফর্দা নাই ডাইরেক্ট কবুল হয়ে যায় হো সুবহানাল্লাহ ও ভাই এক মাসরা দিন লাগা বেমারির দোয়া ডাইরেক্ট কবুল মাঝে কোনো ফর্দা নাই দেবার লগে লগে কবুল হয়ে কারণ এই সময় হে মজবুর মজবুর না নি মজবুর মানুষটা আর এই সময় হে বিপদী মানুষটা আর বিপদী মানুষের দোয়া করার লগে লগে কবুল হয়ে যায় তাহলে বেমারির সেবা করতায় আমার ভাই হল লগে দিয়ে খালি কই দোয়া কবুল তো হইল ইয়া ফায়দা তো ফাইলায় তো ফাইলায়ও লগে দিয়া ওলা বড় আরেকটা ফায়দা কিতা বেমারির সেবা করার লগে লগে আল্লাহ জন্নতর ভিতরে এখান সোনার বালাখানা একটা গড় তোমার লাগে বানাইবা যেন সেবা করবা ও মানুষটার লাগে হাসরের ময়দানে কেবলমাত্র এই গরু খালি তুমি তুমি প্রবেশ করবা দুসরা কোনো মানুষে করতে পারতো না হুক সুবহানাল্লাহ এর গতিকে আমার ভাই হল বুজুর্গ হল বেমারির সেবা করতাম না ইনশাআল্লাহ যত্ন করমনি বেমারি তোরা যত্ন কর বেমারির যত্ন করতাম মা বেমার শিখ চিল্লা দিয়া বেটি মরি যা বাপে শিখ চিল্লা দিয়া মরি যা রাউলাদে ফিরিয়াও চায় না ইলা আছে না নাই আছে বড় ভাই বেমার শিখ চিল্লা দিয়ে মরি যায় গারু মুরব্বী বেমার হামসায়ার
28 দিন হই গেছে ও এক মহল্লার মানুষ দকনবাড়ি বেটা খবর জানা না যে ও বাড়ির ওইসালি অত বেমার আছেন না না ওতানি মুসলমানি ওতানি ইমানদারি ইদা না এর গদিকে নবী দিয়ে কইছেন বিমারে সেবা করার লগে লগে মুসলমান তোমার ঈমান তাজা হইয়া যায় দুই নম্বরে নবী দিয়ে ফরমায় এই দোয়া বিমারি করার লগে লগে ডাইরেক্ট কবুল হই যায় মাঝে কোনো ফরদা নাই তিন নম্বরে নবী দিয়ে ফরমায় জান্নাতে এখন বালাখানা তোমার লাগি বানানিব বিল্ডিং এই বিল্ডিং এ দিয়া কেবল মাত্র বিমারির সেবা করনে ওয়ালা ভাই হামাই ভাই আর দুসরা কোনো মানুষ সামাইতে পারতো নাই আর বিমারি সেবা করার লগে লগে আমার ভাই হল তোমার রিজকের মধ্যে আল্লাহ কইরে বরকত দান করিলায় বিমারি সেবা করার লগে লগে তোমার শরীর তনে আল্লাহ বিমার দে সরাইয়া দিলায় বিমারি সেবা করার লগে লগে তোমার বাচ্চাই তোর জেহেন আল্লাহ কুলিয়া দিলায় বিমারি সেবা করার লগে লগে